আইটিআই অ্যাডমিশন 2024, যারা আইটিআই অ্যাডমিশন নিয়েছো বা যারা আইটিআই কমপ্লিট করে ফেলেছো বা পাস আউট, তাদের জন্য কি করা উচিত আজকের দিনে দাঁড়িয়ে? আজকের মার্কেটে যে সমস্ত গভর্নমেন্ট জবের অপরচুনিটিগুলো দেখতে পাচ্ছ খুব হিউজ পরিমাণে, তাদেরকে কি করা উচিত? বা তোমরা যদি বলো কোনো কোনো প্রাইভেট কোম্পানির ক্ষেত্রেও জব করতে গেলে তাদের বা কি প্রিপারেশান নেওয়া উচিত? আজকে বাজারে দাঁড়িয়ে সবচেয়ে আইটিআইদের ডিমান্ড বেশি, কারণ কি একটা যদি পিরামিডে হিসাবে তোমাদের দেখায়, যদি আমরা অ্যাজ এ একটা পিরামিড হিসাবে দেখি, একটা কোম্পানি যদি একটা বিটেক নেয় সেক্ষেত্রে তার এগেনস্ট আর পাঁচটা ডিপ্লোমা নেবে, সেই ডিপ্লোমা স্টেজের নিচে আরও কিন্তু যদি ওখানে পাঁচখানা নেয়, এখানে কিন্তু আরও 50খানা আইটিআই লাগবে। অর্থাৎ তোমরা যারা আইটিআই করছো তোমরা কিন্তু একদম নিচু স্টেপে রয়েছো অ্যাজ এ টেকনিক্যাল পার্সন হিসাবে। সেক্ষেত্রে সেই কারণে তোমাদের হিউজ পরিমাণে অপরচুনিটিও দেখতে পাও, হিউজ পরিমাণ ভ্যাকেন্সিও সেই কারণে দেখতে পাচ্ছ। আজকের দিনে দাঁড়িয়ে স্টেট গভর্নমেন্ট থেকে শুরু করে সেন্ট্রাল গভর্নমেন্টের বহু ক্ষেত্রে মিনিমাম টেকনিক্যাল কোয়ালিফিকেশান আইটিআই রিকোয়ারমেন্ট হচ্ছে। সেই টেকনিক্যাল কোয়ালিফিকেশান তোমরা তো অলরেডি অ্যাডমিশান নিয়ে নিয়েছো বা অ্যাডমিশান হয়ে গেছো বা যারা কমপ্লিট করে ফেলেছো, তাদেরকে কিন্তু একটা সঠিক গাইডেন্সের প্রয়োজন হয়। সেই গাইডেন্সের কেন প্রয়োজন? সাপোজ তুমি একটা কোম্পানি ইন্টারভিউতে বসেছো, সেই ইন্টারভিউতে তোমার সঙ্গে আরও তিনজন স্টুডেন্ট বা তোমার বন্ধুবান্ধব বসেছে, তোমার থেকে যদি কোনো একটা প্রশ্ন হচ্ছে ইন্টারভিউয়ার কোশ্চেন করলো, সেই কোশ্চেনের সাপেক্ষে তোমার থেকে যদি আরও অন্য কোনো ফ্রেন্ডস বা অন্য কোনো যারা ইন্টারভিউ দিচ্ছে সে যদি তোমার থেকে বেটার অ্যান্সার দিতে পারে, সে কিন্তু সিলেক্টেড হবে, তুমি কিন্তু ওখান থেকে এক্সিট হয়ে যাবে। যদি আমি গভর্নমেন্ট সেক্টরের কথা বলে থাকি, যে একটা গভর্নমেন্ট সেক্টরে জব করতে গেলে সবচেয়ে হাই স্যালারি পাওয়া যায় এই আইটিআইদের ক্ষেত্রে, এবং এমনকি তোমাদেরকে বলে রাখি মাত্র 30 পে গভর্নমেন্ট জব করা যায় এই আইটিআইদের ক্ষেত্রে। সেটা কি সেটা আমি পরে বলছি। তো সেই 30টা পাওয়ার ক্ষেত্রে একটা মিনিমাম তোমাদেরকে যোগ্যতা অর্জন করতে হয়। তোমরা ভাবছি 30টা স্বাভাবিক, কিন্তু এতটা সহজ নয়। তাহলে এখানে 1 লাখ স্টুডেন্টের মাত্র 30 পেয়ে চাকরি পেয়েছে, তাহলে কি করে হয় সেটা সম্ভব? তো সেক্ষেত্রে তোমাদের একটা গাইডেন্সের প্রয়োজন হয়। তোমরা যারা কলেজ পাস করছো বা কলেজে যারা অ্যাডমিশান নিয়েছো বা যারা সেকেন্ড ইয়ারে পড়ছো, তোমরা তোমাদের কলেজ এক্সাম প্রস্তুতির পাশাপাশি তোমরা যদি একটা গভর্নমেন্ট জবের টিউশন বা তোমরা গভর্নমেন্ট জবের যদি একটা কোচিং নাও, সেক্ষেত্রে কী হবে তোমাদের, কী হবে এই যে প্রিপারেশান লেভেলটা প্রথম থেকে একদম হাইলিভাবে কন্ডাক্টিভ হয়ে থাকে, প্রিপারেশানটা কি একদম কমপ্লিট হয়ে থাকবে। সেক্ষেত্রে কী হয়, তোমরা যখন 2 বছর আইটিআই করে কমপ্লিট করে বেরোবে, তোমাদের আর কোনো প্রিপারেশানের প্রয়োজন হবে না, কারণ কি তোমরা প্রথম থেকে প্রিপেয়ার হয়ে আছো। তবে শুধু প্রিপারেশান নিলে হবে না, টেকনিক্যাল পারপাসে তোমাদের আজকের দিনে যে সমস্ত গভর্নমেন্ট জবগুলো বেরোচ্ছে, সে পুলিশ থেকে শুরু করে হোক বা অগ্নিবীর থেকে শুরু করে হোক বা ডিসেল থেকে শুরু করে হোক বা রেল থেকে শুরু করে বা ডিআরটিসিও থেকে শুরু করে হোক, প্রতিটা গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে 50-50 হয়ে গেছে। 50-50 বলতে কি, এখানে একটা কিন্তু একটা রহস্য রয়েছে, যে যারা টেকনিক্যাল পারপাসে চাকরি করার জন্য এক্সাম দিতে যাচ্ছে তাদের ক্ষেত্রে 50% টেকনিক্যাল কোয়েশ্চেন আসে, 50% নন টেকনিক্যাল কোয়েশ্চেন আসে। 50% টেকনিক্যাল বলতে তুমি যে সাবজেক্টটা নিয়ে পড়ছো, সাপোজ তুমি ইলেকট্রিশিয়ান নিয়ে পড়ছো, তাহলে তোমার ট্রেড ওয়াইজ যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো টেকনিক্যাল, আর যারা যেগুলো নিয়ে তুমি পড়ছো না, যেমন কি ম্যাথ, ইংলিশ, জিআই, জিকে, এইগুলো নিয়ে কিন্তু আরও 50% নেয়ার বাবদ 50, কোথাও 60, কোথাও 40 এই পার্সেন্টেজে কোশ্চেন আসে। তো সেগুলোকে যদি তুমি প্রিপারেশান এর সঙ্গে নিতে থাকো, সেক্ষেত্রে তোমার কী হবে, সম্পূর্ণভাবে প্রিপেয়ার হয়ে থাকবে। যদি তোমার টার্গেট নম্বর যদি 60 কি 70 হয়ে থাকে, তুমি এখানে যে 50% বলছি, এই 50-র মধ্যে 50 পাওয়াটা খুবই চাপের হয়ে যায়। সেক্ষেত্রে আমি ধরলাম এখানে তুমি যেহেতু তোমার ট্রেড এটা, তুমি হচ্ছে 30 বা 35 পেলে এখানে 50-এর মধ্যে, ঠিক আছে। আর যে এখানে যে 50 রয়েছে, সেই 50-এর মধ্যে তুমি এখানেও তুমি 30 থেকে 35 পর্যন্ত তুলে নাও, সেক্ষেত্রে কী হয় তোমার অপটেন নম্বর কত হলো, প্রায় 70 হয়ে গেল। 70 হয়ে গেলে তুমি যদি আইটিআই লেভেলের ক্ষেত্রে দেখো বা প্রিভিয়াস হিস্ট্রি যদি ঘেঁটে দেখো, 70 বলে অ্যাবাভ চাকরি, ম্যাক্সিমাম চাকরি তুমি জেনারেল কাস্ট হয়েও 70 পাওয়া মানে ম্যাক্সিমাম চাকরিগুলো তুমি অ্যাবজর্ব করতে পারছো। বর্তমান দিনে যত দিন যাচ্ছে তত হচ্ছে এক্সামগুলো, এক্সামের ক্যাটাগরি বা এক্সামের প্যাটার্ন সমস্ত কিছু চেঞ্জ হতে যাচ্ছে, এবং
কাট অফ নম্বরও পরপর হাই হতে চলছে। আমি একটা উদাহরণস্বরূপ প্রিভিয়াস হিস্ট্রি অনুযায়ী দিতে থাকলাম, সেক্ষেত্রে আমি বলবো তোমরা কোনো একটা গাইডেন্সের প্রয়োজন হবে, তোমরা সেই গাইডেন্সটা প্রথম থেকে নিয়ে নাও। তোমরা যারা সঠিক গাইডেন্স খুঁজে পাচ্ছ না তাদেরকে বলে রাখি, আমাদের আলটিমেট সাকসেসের তরফ থেকে কলেজ এক্সাম প্লাস তার সঙ্গে গভর্নমেন্ট জবের প্রিপারেশন সম্পূর্ণ একসঙ্গে করানো হয়। সেক্ষেত্রে তোমরা এই কলেজ এক্সামের ভালো নম্বর অবটেন করতে পারবে, তার পাশাপাশি তোমরা গভর্নমেন্ট জবের জন্য একদম প্রিপেয়ার হয়ে যাবে। দু বছর পর সার্টিফিকেট হাতে পেলে যে সমস্ত চাকরি নোটিফিকেশানগুলো আসবে সেগুলো ফর্ম ফিল আপ করে এবং একটা ইজি চাকরি, একটা তোমার মধ্যে একটা কনফিডেন্স গ্রো হবে, লেভেল গ্রো হবে এবং কোনো চাকরিও তোমার হাতের নাগালে চলে আসবে। এবারে আমি কেন বলবো আমাদের কাছে কোচিং নিতে, আমি এমনটা বলছি না যে আমাদের কাছে কোচিং নিতে, আমাদের কাছে কোচিং নিলে কি হয়, মাত্র 208 টাকা পার মান্থের বিনিময়ে তোমরা 6 জন টিচারের কাছে তোমরা কোচিং পাবে। সেই 6 জন টিচারের মধ্যে ম্যাক্সিমাম টিচার হচ্ছে কেন গভর্নমেন্ট জবের সঙ্গে যুক্ত, সেই গভর্নমেন্ট জবের সঙ্গে যারা যুক্ত তারা বেস্ট এফেক্ট দিতে, তারা বেস্ট গাইডেন্স দিতে পারবে, না যারা গভর্নমেন্ট জব করেনি তারা বেস্ট গাইডেন্স দিতে পারে, সেটা তোমাদের একটা বিবেচনার বিষয়। তো তাছাড়া আমরা এখানে টেকনিক্যাল যেটা বললাম 50% সেটা তো পড়াচ্ছি, তার সঙ্গে যে নন টেকনিক্যাল 50% বললাম সেই নন টেকনিক্যালটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করছি, ম্যাথ ইংলিশ জিআরজিকে যেগুলো আমাদের সিলেবাস আইটি সিলেবাসে যেগুলো রয়েছে জবের জন্য সেগুলো আমরা টোটালি কমপ্লিট করছি। শুধু তাই নয়, যে সমস্ত স্টুডেন্টরা অনাথ বা তাদের বাবা নেই বা মা নেই বা তার বাবা মা তাদের কেউ নেই তাদের ক্ষেত্রে আমরা সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করছি আমাদের এই কোচিংটা। তো যারা ইন্টারেস্টেড রয়েছে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারো, আমাদের সঙ্গে সব বিস্তারে জানতে পারো, বা আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আলটিমেট সাকসেস অ্যাপসটি ডাউনলোড করে ওখান থেকে কোর্স পারচেস করতে পারো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।